দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনারা বেশ গত দুদিন ধরে জাহালমের ঘটনাটি শুনছেন। জাহালম অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন, 1000-এরও বেশি দিন তিনি জেলে কাটিয়েছেন, নিরপরাধ জাহালম। কিন্তু আলোচনা এখানেই থেমে নেই, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কীভাবে ঘটনা ঘটল, কেন ঘটল, এবং সব কিছু মিলে আমরা যখন সুশাসন, আইনের শাসন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তখন আমাদেরকে ভাবিয়ে তুলছেন, নতুন করে চিন্তাভাবনার সুযোগ তৈরি করছে যে এই ধরনের ঘটনা আরও ঘটবার সম্ভাবনা রয়েছে কিনা, বা এরকম আরও অনেক বিষয় রয়েছে কিনা যেগুলো আমরা জানি না। সব কিছু মিলে আছে আলোচনার জন্যে আমাদের স্টুডিওতে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি। আমাদের সঙ্গে আরও কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন জনাব গোলাম রহমান, সাবেক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, আমরা দুদক নামেই চিনি। অ্যাডভোকেট এলিনা খান, মানবাধিকার আইনজীবী, এবং আমাদের সঙ্গে ইন্দিরা রোডের বাসা থেকে যুক্ত হবেন ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী। আমরা একজন প্রতিবেদককেও যুক্ত করবার কথা চিন্তা করছি, যিনি এ বিষয়ে কাজ করেছেন, যদি সম্ভব হয় তার সঙ্গে যোগ দেবার আপনাদেরকে জানিয়ে দেব। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাকি দুজন অতিথি আসবার আগেই আলোচনার বিষয় খুব স্পষ্ট জানা আমাদের, নির্দোষ জাহালম এবং দুদকের মামলা নিয়ে, এবং গণমাধ্যম একটা বড় ভূমিকা পালন করলো এখানে, এবং একটা প্রতিবেদনের সুবাদে আপনাদের সবার অনেক আলোচনা, অনেক সংবাদের একটা বড় প্রভাবই প্রথম দেখা গেল আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো সেই আলোচনা করে তারপরে বাকি বিষয়ে তো আমরা যাব। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে 1000, তারও বেশি হবে, 1092 দিন, এবং জাহালমের জন্য এই সময়টা আসলে জাহিলিয়াতের সময় ছিল তার জন্য একেবারেই, একটা ভুলের কারণে তিনি এতটা সময় জেলের ভিতরে কাটালেন। এবং এই ভুল অদ্ভুতভাবে, আমি এখানে যখন আসছিলাম, এই ভুলটা যিনি করেছেন তার আবার প্রমোশন হয়েছে, পদোন্নতি ঘটেছে দুদকের সেই কর্মকর্তা। আমি শুনছিলাম বেশ কয়েকজন, যিনি প্রধান ছিলেন তিনি সহ তার সহকর্মীদের ভালো লেগেছে যে যারা দৃষ্টিতে আনতে পেরেছেন আদালতের, তাদের উদ্যোগটাকে প্রশংসা জানাই। কিন্তু সমস্যা হলো যে এখন দুদকের এই যে কাজটি হলো, প্রশ্নটা হলো যে একটা কথা তো সবাই বলছে, জাহালমের জীবনের এই 1092 দিন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? শুধু তো তার জীবন না, তার সাথে তার পরিবার যে একটা বড় ধরনের ট্রমার ভিতর দিয়ে গিয়েছে এটি। আরেকটা হলো জাহালম ক্ষতিপূরণ পাবে কি না, এটা একটা, তাকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার আমার মনে হয় যে দিতে হবে। আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে দুদকের পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে নানা ধরনের ঘাটতি থাকে এবং গাফিলতি থাকে। এই গাফিলতি থাকে বলেই দেখা যায় যে বড় বড় যারা অপরাধী তারা কিন্তু ঠিকই বাইরে ঘোরাফেরা করছে, ছোটোখাটো অপরাধীরা তারা জেলের ভিতরে তাদের দিন যাপন করছে। জাহালমের কেসটা একটা ইউনিক কেস, নামে পর্যন্ত মিল নেই, এলাকার মিল নেই, তারপরে দুদকের কর্মকর্তারা ফাইনাল চার্জশিট দিয়ে দিলেন যে এই সেই লোক, এবং এটাকে অদ্ভুতভাবে, ধরুন আপনি ইশতিয়াক রেজা, আমার নাম শামিম রেজা, একই বিভাগে আমরা পড়েছি, সেই হিসেবে বলতে পারে যে মিল আছে, এই শহরেই থাকে। কিন্তু সালেক এবং জাহালম এটা তো দুইটা নাম সম্পূর্ণভাবে আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ছবি আলাদা। দরিদ্র মানুষ বলে জাহালমের কথাটা শুনতেও চাইলেন না, তিনি বারবার দৃষ্টিগোচর করার চেষ্টা করেছেন, আদালতে গিয়েছেন, আমরা দেখলাম যে তার কথাটা শোনার কেউ নাই। ফলে যেটা হয় যে বাংলাদেশের আইন যে শুধুমাত্র ধনীদের জন্য, এটি আরেকবার প্রমাণিত হলো। আপনি জেনে অবাক হবেন, নিশ্চয়ই ব্যারিস্টার শফিকও বলবেন, তিনি আইনমন্ত্রী ছিলেন, আমরা যুক্ত করব, যত বন্দী আছে তার 2/3 বিনা বিচারে আটক, সুলতানা কামালও এই ধরনের একটা তথ্য, 2/3 বিনা বিচারে আটক। এবং আমরা অনেকদিন থেকে কারা সংস্কারের কথা বলছিলাম যে কারা সংস্কার করতে গেলে এটাও সংস্কার করা প্রয়োজন, বিনা বিচারে আটক যারা আছে তাদের কিভাবে বিচারটা দ্রুত গতিতে করা যায়। একটা হলো মামলা জট, এবং একই সাথে তো আমাদের কাম্বারসাম প্রসেস, যেটাকে বলে জটিল প্রসেসটা, মানুষের জীবন থেকে তার সময় হারিয়ে যাচ্ছে, মানুষের জীবন থেকে দেখা যাচ্ছে যে মানুষ তার মূল্যবান সময় শুধু হারাচ্ছে না, স্বজনদেরকে হারিয়ে ফেলছে, এবং সবাই তো আইনি সুযোগও নিতে পারেন না, সবাই আইনি সুযোগও নিতে সমর্থ নেই, সেই সুযোগও নেই, সামর্থ্য নেই, এক বিরাট অবস্থা। আমার শুধু আমি একটু শেষ করতে চাই জায়গাটার মধ্যে, যে দুটো কাজ আমি এখন চাইবো, একটা হলো জাহালমের জন্য ক্ষতিপূরণ, এবং যারা এর জন্য দায়ী তাদের তাদের জন্য কি ধরনের বিচারের ব্যবস্থা করবে দুদক, তাদের কি শাস্তির বিধান করবে। আমি ফিরবো আপনার কাছে, ব্যারিস্টার শফিক আহমেদ আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হবেন, একটু শুনি ওনার কাছ থেকে। আমরা চেষ্টা করছি যেন শফিক আহমেদের সঙ্গে যুক্ত হতে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি জি শুনছি। জি, আমরা জাহালমের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম,
এখন যে প্রশ্নটা উঠছে সেটা এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং সেটা এত দিন পরে আমরা জানতে পারলাম, সেটা আমাদেরকে বিস্মিত করছে। যেমন তেমন একই সঙ্গে এখন প্রশ্ন হলো যে এক্ষেত্রে কি আইন মন্ত্রণালয়ের কি কিছু করবার আছে, বা কোন কর্তৃপক্ষকে আপনি সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে করছেন যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে? আইন মন্ত্রণালয়ের তো কিছু করার নেই, তার কারণ হলো আইন মন্ত্রণালয় তো প্রসিকিউটরের দায়িত্ব পালন করে না। এখন অভিযোগটা উত্থাপিত হয়েছে যাদের মাধ্যমে, সেটা হলো দুদক, দুর্নীতি দমন কমিশন। তো দুর্নীতি দমন কমিশন ইনভেস্টিগেশন করেছে, তদন্ত করেছে এবং তাদের লোক দিয়েই কিন্তু শেষ পর্যন্ত আদালতে তারা যেটাকে বলে চার্জশিট দেওয়া বা অভিযোগপত্র দাখিল করা সবই করেছে। তো এখন প্রশ্ন হলো যে এত বড় ভোলটা কী করে হলো, সেটা আজকে অবশ্য দুদকের চেয়ারম্যান সাহেবের কথাও শুনেছি, উনি বলছে যে এটা উনি দেখবেন কী করে এই ঘটনাটি ঘটলো। কিন্তু বিষয়টি অত্যন্ত দুঃখজনক, কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিক বিনা অপরাধে এবং বিশেষ করে কোনো কোনো সংস্থার গাফিলতির জন্যই বলবো, আর ইচ্ছাকৃত যদি হয় তাহলে তো আর কথাই নাই, জেল খাটলো একটা গরিব মানুষ, একটা শ্রমিক। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশে বদলিতে নাকি জেল খাটে, একজন সাজাপ্রাপ্ত হলে অন্য কাউকে নাকি দিয়ে সাজা খাটানো হয় টাকা পয়সা দিয়ে, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। তো এইটা তো কিন্তু শুরু হলো মামলা শুরু থেকে, অর্থাৎ যখন মামলা দায়ের হলো তখন থেকে ইনভেস্টিগেশন, যেটাকে তদন্ত কাজ, সেটাও করা হলো। তারপরে জালমকে কীভাবে শনাক্ত করে তাকে অ্যারেস্ট করে সফর্দ করার আদালতে এবং কীভাবে সাক্ষী সাবধের মাধ্যমে তাকে সাজা দেওয়া হলো, এটা নিশ্চয়ই আমার মনে হয় সুপ্রিম কোর্টেরও একটা দেখার বিষয় আছে। এর আগেও কিন্তু আমরা এই ধরনের সংবাদ গণমাধ্যমে দেখেছি, এর আগেও কিন্তু এরকম সংবাদ আমরা গণমাধ্যমে দেখেছি যে তারা বিচার পাননি কিংবা হয়তো ভুল মানুষ সেখানে জেল কাটাচ্ছে। এরকম কি আপনার সময় কখনো ঘটেছে, বা আপনার দীর্ঘ বা আইন পেশার ইতিহাসে আপনি এরকম কখনো দেখেছেন যে এরকম ঘটেছে, বা দেখে থাকলে আপনি কিছু করতেও পেরেছেন কিনা? না, এমন হয় নাই। তবে একটা জিনিস আপনারা দেখ, 21 আগস্ট হত্যার সময় কিন্তু আপনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনভেস্টিগেশন টিম সুপ্রিম কোর্টের একজন বিচারপতি দিয়ে, সেখানেও কিন্তু জজ মিয়ার নাটক হয়েছিল, আপনারা দেখেছেন। তো এই ধরনের নাটক করার জন্য কিন্তু কোনো সংস্থাকে আমি বলবো যে এই লিভারেজ দেওয়া বা তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত না। দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান সাহেব বলছেন, এটা আমার মনে হয় শক্তভাবে নেওয়া উচিত এবং তদন্ত করা উচিত যে কারা এই তদন্ত কাজে নিয়োজিত ছিল, কী কারণে এত বড় একটা ভুল রিপোর্ট দিয়ে, এবং আদালতেও যারা গেল সেখানেও আইনজীবীরা ছিল, তারাই বা কীভাবে একটা ভুল রিপোর্টের উপর নির্ভর করে সাক্ষী সাবধ দিয়ে একটা নিরাপদ লোকের সাজা দিয়ে দিল এবং 3 বছর একটা শ্রমিক সাজা খাটলো। আমাদের সঙ্গে সৈয়দ ইস্তিয়াক রেজা আছেন, আমাদের সঙ্গে সৈয়দ ইস্তিয়াক রেজা আছেন, জিটিভির প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, তিনি একটা প্রশ্ন করবেন আপনাকে। শফিক আহমেদ, আমি একটু জানতে চাচ্ছিলাম এই ঘটনার মাধ্যমে কি একটা প্রশ্ন উঠে কিনা, দুদকের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সততা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে কিনা? তা তো নিশ্চয়ই, এটা যে কেউ লোকে বলবে যে দুদক যখন মামলাটি নিয়েছে তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করেছে কি না, মন গড়াভাবে যদি একটা তারা রিপোর্ট দেয়, মন গড়াভাবে একটা মামলা দিয়ে যাচাই বাছাই না করে, সাক্ষী সাবধানের ভিত্তি না করে, এবং যারা আইনজীবী ছিলেন তারাই বা কী করে একেবারে যে মামলার সাথে সম্পৃক্ত না এমন একজন শ্রমিককে স্থির বিধান কি 3 বছরের মতো সাজা খাটালো? আমরা আসবো ব্যবসা সবাইকে, আমাদের সঙ্গেই যুক্ত থাকুন, আমরা ফিরবো আপনার কাছে একটু আলোচনা করে নিই আমাদের স্টুডিওতে যারা আছেন।
নিশ্চয়ই আপনারাও প্রশ্ন করবেন, উনি উনি আছেন আমাদের সঙ্গে। তার আগে একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, দর্শকদের আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হচ্ছেন জনাব গোলাম রহমান, সাবেক চেয়ারম্যান দুদক, এবং অ্যাডভোকেট এলিনা খান, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। এর আগে আমাদের সঙ্গে সেদিক একটা যা কথা বলছিলেন, ব্যারিস্টার শফিক আহমেদও আছেন আমাদের সঙ্গে যুক্ত। একটু দর্শকদের সুবিধার্থে অনেক সময় জানতে চান সাধারণ দর্শকরা, এই মামলাটি যখন তদন্ত করা হয়েছিল এই বিষয়টি, তখন কে ছিলেন, আপনি ছিলেন না আপনার পরবর্তী? 2012 সালে বোধহয় মামলাটি হয়েছে, ততদিনে আপনি আমি 2013 সালে ওইখান থেকে, মানে আমার ট্রেনিং শেষ হয়েছে 2013 সালের জুলাই মাসে। তার মানে মামলাটি যখন হয়েছে তখন আপনি আপনি প্রধান ছিলেন। এই বিষয়ে আপনার কোনো জ্ঞান বা কোনো ধারণা? কোনো জ্ঞান নেই, কারণ দুদুকের মামলার যে পদ্ধতি সেটা হলো প্রথম যখন অভিযোগ আসে তখন একটা যেটাকে বলে এই অনুসন্ধান, যে অনুসন্ধান অনুসন্ধানের পারপাসটা হলো যে ঘটনাটা সত্য কিনা এটা দেখা, এটা এবং সত্য হলেই আর কি এটা মামলা হয়। তো 18 কোটি মামলা, সেটা ধরুন যদি আমি 12-13 সালের প্রেক্ষাপটে বিবেচনা করি, এটা অনেক বড় তখনকার পরিমাণটাও, এটা এটা আপনার পর্যন্ত যায় না যে আপনি জানতে পারেন না যে এটা তখন আর কি, এটা তো ইনভেস্টিগেশন রিপোর্টের উপর। এরপরে যেটা হয় যে আপনার তখন তো কিন্তু সঠিক ব্যক্তির নামই আমি যতটুকু পত্রিকাতে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, যে সঠিক অপরাধীর নামেই কিন্তু মামলাটা হয়েছে, যে কি যেন নাম সালেক, তার নামেই মামলা হয়েছে। এরপরে হলো মামলাটা হওয়ার পরে এটা হয় তদন্ত, তদন্তটা শেষ হয়েছে বলতে 2016 সালে বা ততদিনে নতুন প্রধান প্রধান তো আর এত ডিটেলসে যাওয়ার কথা নয়, এটা তো আর কি আপনার তো 2016 সালে যখন চার্জশিট হলো, চার্জশিট হয়েছে তারপরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বোধ হয়। তো আপনার এটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। এবং একজন আপনার কথার মাঝে একটু থামাতে চাই, একজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে নিয়ে আপনার কাছে ফিরব। দর্শক বলুন, আমরা শুনছি, বলুন। আমার নাম মমিনুল ইসলাম। জি, আমি পাবনা থেকে বলছি। বলেন মমিন ভাই, বলেন প্রশ্নটা। জানে আলম সাহেবের কেসটা দুদুকের চেয়ারম্যান সাহেব বলল যে আমি দেখব, উনি কি দেখবেন এবং জাহালমের লাভটা কি হবে? একটা নিরাপরাধ লোক 3 বছর জেল কাটলো, এতে কি দুদকে ভাবমূর্তি ক্ষুণ্ণ তো হবেই, এতে ক্ষুণ্ণ হয় জাহালমের লাভটা কি হলো গরিব মানুষের? আমরা 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 জানতে চাই অতিথিদের কাছে সরাসরি প্রশ্ন, যে তার লাভটা কি হলো এবং দুদক দেখবে বলছে, যদি দেখেই বা কি হবে, অনেকটা এরকম। এটা তো আর কি এই বিষয়টি আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই লোকটির ক্ষতিপূরণ পাওয়া দরকার। ও যদি যে ব্যারিস্টার সফিক একটা কথা বলছিলেন যে আমাদের দেশে এমন সব ঘটনা করে উদ্ভূত, একজনের পরিবর্তে আরেকজন জেল খাটে এবং তা অর্থের বিনিময়ে, সিনেমা হলো এটা, আইনাবাজি একটা চলচ্চিত্র হয়েছে, খুব আলোড়ন সৃষ্টি করেছে যে একজনের বদলে আরেকজন, এটা আমি গণমাধ্যমেও আর কি আমি এই ধরনের রিপোর্ট দেখেছি। তো সত্যিকার ঘটনাটা কি এটা উদ্ঘাটিত হওয়া দরকার। এবং আপনি ব্যাংক থেকে টাকা নিয়েছে, নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেইখানে নিশ্চয়ই কেউ ইন্ট্রোডিউস করেছে, নিশ্চয়ই ছবি ছিল, মানে এটা তো একটা জটিল, মানে আপনার একটা প্রক্রিয়া, এবং টাকাটা একেবারে কমও না, 1-2 লাখ আছে না, 18 কোটি টাকা, তখন 18 কোটি টাকা, 18 কোটি টাকা লোন নিবে কোন পর্যায়ে যে এই লোকটি ওই আরেকটা কি যেন নাম বললেন, সালেক, সালেক, সালেকের পরিবর্তে জাহালম হয়ে গেল কেন, এই যে এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো, এটা অনুসন্ধান করে বাইর করা উচিত। দুদুকের চেয়ারম্যান আজকে যেটা বললেন, ওনারা একটা কমিটি করেছেন এবং সেইখানে জেলা জজ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা আছে, তাদেরই একজনকে প্রধান করে ওনার যে বক্তব্যটা আমরা গণমাধ্যমে বরাতে দেখেছি, সেখানে আমার একটা কথা আছে যে যদি যুক্ত থাকে, এখন কি আর যদির সুযোগ আছে, মানে যদি কি আর আছে নাকি দুদককে আসলে দায়িত্বটা নিতে হবে? এখানে যদি বলে কিছু নেই, গণমাধ্যমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তিনটা জিনিস, দুদুকের
দুদক কারা, যারা যা ভুল করে অন্যায় করে তারাই হচ্ছে দুদক, হচ্ছে সেই জায়গাগুলো থেকে হস্তক্ষেপ করে এবং তার বিচার তার প্রক্রিয়া সবকিছু। অর্থাৎ দুদককে আমরা ধরে নিয়েছি খুব দক্ষ, যেটা শিখ ভাই কিছুক্ষণ আগে দক্ষ এবং তারা সততা এবং সক্ষমতা, সক্ষমতা যারা কোন রকম ভুল করবে এটাকেও মেনে নিতে পারবে, কারণ দুদককে আমরা ধরে নিচ্ছি যে সে সবাইকে ধরবে এবং সেই কাজটা সন্দেহ হলে সে সময় নেবে, সময় নেবে। এখানে প্রশ্ন হচ্ছে যে দুদক যখন মামলাটা দায়ের করেছে তখন সারেক সাহেবের নামেই করেছে, এখানে যদি টদি নেই, স্যার যেটা বললেন যে ওখানে ছবি আছে, ইন্ট্রোডিউস আছে, সব আছে, যখন উনি বলেছেন প্রথমে অনুসন্ধান হয় আমরাও জানি, কিন্তু যখন অনুসন্ধান হয়েছে এই লোকটা কিন্তু অলরেডি অ্যারেস্ট তখন সেই মুহূর্তে যখন তারা জানি হয়ে গেছে, এই এই লয়ার নিশ্চয় কোর্টে বলেছে যে এই লোকটা সেই লোকটা না, এটা বলে থাকে, আমরা বলি অনেক সময় পুলিশ উল্টাপাল্টা করলে আমরা বলি এই নামের সাথে যুক্ত করে এই নাম দিয়ে দেয়, সালেকের কাছে হয়তো ওখানে দিয়েছে জাহ আলমের সাথে সালেক ওরফে জাহ আলম এরকম একটা নাম যুক্ত করে মানে তাকে আটকানোর জন্য এই কাজটা করা হয়। প্রশ্ন হচ্ছে যে এই যখন ইনভেস্টিগেশন ধরে নিলাম সব ভুল হয়ে গেছে, এই পর্যন্ত যখন তদন্ত হচ্ছিল সেই তদন্তের সময় সেই লোকটি সেই বাড়ি যেগুলো তদন্তের ঘরগুলোকে ফিল আপ করতে হয় এবং সেই জায়গাগুলোতে সেখানে কি হয়েছিল, যে তদন্তকারী কর্মকর্তা সেই জায়গার থেকে এত বড় ঘটনাগুলো ঘটে গেছে, আমরা যে যদি আমরা দেখব আমরা অমুক করব এই করে একটা কালক্ষেপণ করার কোনো যৌক্তিকতা নেই। এখানে যখন প্রমাণ হয়ে গেছে, একটা প্রমাণ হয়েছে যে এই লোকটি সেই লোকটি না, তাহলে প্রুফড, এখন ওনাদের প্রুফটা এখন লোক আর বিশ্বাস করবেন না। আপা আমি একটা জিনিস সন্দেহ করছি, যেখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে এই সালেক হয়তোবা, মানে বলছেন মামলা ঠিক করবার সময়, হ্যাঁ মামলা ঠিক করবার সময় এখানে অর্থ আত্মসাৎ করা হয়েছে, অর্থের বিনিময়ে ভুল লোকে ঢোকানো হয়েছে, আমি এই কথাটাই বলতে চাই। একটু তাহলে একটু উনাকে একটু আপনার কিরকম মনে না, আমি উনার কাছে যাওয়ার আগে আমার কথাটা বললে উনার জন্য সুবিধা হবে, কারণ আমরা কিছুদিন আগেও এর আগে অনেক আগে আমি যখন এটা নিয়ে মামলা করি সবসময় এই ঘটনাগুলো গিয়ে আমরা চোখের সামনে নিয়ে আসি, যেমন ফালুমিয়া বলে একজন 21 বছর 8 মাস জেল খেটেছে, সে কোনোদিন আসে নাই কোর্টে, যখন আপনারা পত্রিকা ছিলেন এটা নিয়ে ওরছে, টেলিভিশনে আসলো, টেলিভিশনে আসলো, সেটা আমরা করলাম। এইরকম ঘটনা হচ্ছে কি, যখন এই যে সালেক সে এই নির্দোষ লোকটাকে দূরে একদম বলে দিয়েছে, যারা তদন্ত বা ধরবে যে তোমাকে এই টাকাটা দেওয়া হলো তুমি যে কোনো একটা লোককে ধরে নিয়ে চলে যাও, যে এই ওরফের মধ্যে ঢুকে যাবে, আপনি দেখেন ওখানে লেখা আছে সালেক ওরফে এই এই লোকটার নাম দেয়া থাকবে, মানে আপনি ধারণা করছেন না, ধারণা না, এটাই করে থাকে, কেন করে থাকে, এই লোকটা তো বলতে আছে, সে তো তার আইডি কার্ড দেখাবে, তার সব কিছু দেখাচ্ছে, তখন বলবে যে স্যার ওই যে কালা মিয়া ওরফে অমুক মিয়া ওরফে অমুক মিয়া, মানে সমস্ত ওরফের মধ্যে থাকলে পরে যে কোনো জায়গায় আটকা যাবে, এই জায়গাটা এই ঘটনাগুলোই ঘটে থাকে, এটাই ট্রু। এখন আমার কাছে দুদকের সিম্পল কথা, দুদক যদি বলে যদি দেখি, দুদক একটা জিনিস দেখবে শুধু কারা ছিল সম্পৃক্ত, এগুলো দেখবে না, এই লোকটা কি না কি সেটা দেখার জন্য হাইকোর্ট অলরেডি মুক্তি তাকে দিয়ে দিয়েছে, সে দেখবে কারা জড়িত ছিল, ইমিডিয়েট তাদের অ্যারেস্ট করবে এবং একই সঙ্গে তাদের বিচারে কাঠগড়া নিয়ে আসবে, এদের যেমন দ্রুত চার্জশিট দেয় সেই চার্জশিটটা নিয়ে আসবে, ওদেরও সম্পদ বাজেয়াপ্ত করবে, এবং আমি সেটা বলছি ওদের সম্পদ বাজেয়াপ্ত করবে, এই লোকটাকে টাকা দিবে, আর এই লোকটা শুধু দুদকের না, এখানে প্রসিকিউশন থাকে, দুদকের প্রসিকিউশন, টাকাটা কে দেবে বলে আপনার মনে হয়? এখন এই যে সরকার দিবে, দুদক মানে সরকার তো দুদকেরই ইয়ে, মানে সরকার বলতে আমি বোঝাচ্ছি দুদকের থেকে এটাকে ইয়ে করা হবে, অ্যাডজাস্ট কর্তৃপক্ষ দিবে, আমি যেটা বলছি যে শুধু দুদকের লোক মানে দুদকের লয়ার ছিল ওখানে, সেই লয়ার জানতো যে এই লোকটা বারবার বলছে সে নির্দোষ, তাহলে সেখানে ইনভেস্টিগেশনে একজন প্রসিকিউশন শুধুমাত্র সরকারের না, কিন্তু যেমন বললাম আপনি বললেন যে কোর্টে যাওয়ার পরেও তো এখানে এখানে তার দেখা ছিল, সেখানে দেখা ছিল পুলিশ এখানে কিভাবে ইনভেস্টিগেশন সেটা দেখছিল, দুদকের লোক কিভাবে সেটা করছে, আমরা অ্যাড দেখার সময় দেখি খুব চৌকস ব্যক্তি নামছে যাচ্ছে ধরছে, আপনারা ফোন করবেন এখন দেখতে চাই যে এখন দুদক কি ফোন করে কাকে ধরে এবং কত তাড়াতাড়ি, একটু জনকল আমাকে যদি একটু বলতে দিতেন, এটা তো ঘটনাটা খুব আনফরচুনেট, এবং দুদুক এখন কাঠগড়ায়, এতে মানে আপনি অপরাধীর আঙ্গুল, অপরাধের আঙ্গুলটা দুদুকের দিকে, এখন দুদুককেই প্রমাণ করতে হবে যে আমরা অপরাধটা করিনি, অন্য কোনো কারণে এই অপরাধ হয়েছে, অথবা দুদুকের যারা এর সাথে ওই সুযোগ কি আর আছে বলবার যে আমরা করিনি না, যদি যদি দুদুক নিজকে নির্দোষ মনে করে বা প্রমাণ করতে চায়, হ্যাঁ যদি নির্দোষ তাহলে তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ, স্পষ্ট করি তাহলে আরো ভালো হবে আলোচনাটা। দর্শক বলুন, আমি জি বলেন ভাই, জি স্যার আমার প্রশ্নটা হলো News24 এর কাছে, জি যে আমরা জাহ আলমকে 3 বছর জেল খাটতে দেখলাম, জাহ আলমকে মুক্তি হতে দেখলাম, জি জাহ আলমের ছবি দেখলাম, জি কিন্তু
স্বীকৃত অপরাধী যে সালে জি ওর ছবি আজ পর্যন্ত কেন মিডিয়া এবং কোনো প্রেস এবং কোথাও দেখানো হচ্ছে না? একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়, সে তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিলে এইটা আর কি আপনার আমাদের একজন কমিশনার পর্যন্ত যায়, মানে দ্বিতীয় স্টেপ যদি বলি বা দ্বিতীয় স্তর অনুমোদনের জন্য, তারপরে আপনার এটা আর কি এলো মামলা এলো এজাহার হয়। আচ্ছা, এজাহার হওয়ার পরে তখন আপনার তদন্ত শুরু হয়, একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তার মানে তার আগেও দুই তিনটা স্তর পার হয়ে গেছে, পার হয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা সে তো আর কি সাক্ষী সুবোধ সব এ করে আর কি যা এবং তার এই কেস রেকর্ড রাখে, সে কি করলো কি না করলো সব রাখে, সবই রাখে। তো আপনি তারপরে সে যখন রিপোর্ট দিল এইটা আবার আর কি এলো ইন্টারনালি প্রসেসড হয়, যে মানে রিপোর্টটা একজন একজন ডেপুটি ডাইরেক্টর দেখেন, একজন এবং আলটিমেটলি এটা কমিশনে আসে এবং কমিশনে ওই যে রিপোর্টের ভিত্তিতে কমিশন অনুমোদন করে যে পরবর্তী ব্যবস্থা কি হবে। এখন এটা যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কমিশন যখন অনুমোদন করেছে ওই সালেকের নামও ছিল, এখন সালেক এবং এই দুইজনের মধ্যে এই এই ব্যক্তি সেই সালেক এইটা কেন হলো? আমরা আমরা এই প্রশ্ন নিশ্চয় তো সেফে দুটো প্রশ্ন আপনার কাছে, একটা হলো দর্শক সরাসরি প্রশ্ন করলেন যে এই যে সালেক আলোচিত চরিত্র তিনি কোথায়, তাকে গণমাধ্যম দেখছে না, আর যে কথাটি উনি বললেন যে এতগুলো স্তর পার হয়ে এতগুলো পর্যায়ে পার হয়ে যাচ্ছে, গণমাধ্যমের একদম প্রাথমিক স্তরে অ্যাটেনশনটা ছিল জাহালম যেন ন্যায় বিচারটা পায়, প্রাথমিক উদ্দেশ্যই ছিল এবং এটা নিয়েই গণমাধ্যম প্রথম লড়াইটা করেছে এবং তাকে আদালতের সামনে নিয়ে আসে, উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে, সেই জায়গায় গণমাধ্যম সফল হয়েছে। এখন গণমাধ্যমের কিন্তু দ্বিতীয় ধাপের অনুসন্ধানটা চলবে, দুটো অনুসন্ধান, একটা হলো সেই সালেকটা কে এবং তদন্ত কর্মকর্তাগুলো কারা 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 আছে এবং শুরু হয়েছে দেখেন, আমরা দর্শক ওইভাবেই বোধহয় করছেন যে বাকিদেরকে আমরা বাকিদের এখন দেখবেন, আমি দর্শকদের বলতে চাই আপনি অপেক্ষা করুন দেখবেন যে সেই পর্যায়টাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই রোলটার সব হয়ে গেল যেটা এই পর্যন্ত ঠিক আছে যে দুদক এটুকুন করলো, কিন্তু যখন কোর্টে আসে, কোর্টে আসবার যখন আসামিকে বলা হয় নির্দোষ না দোষী এগুলো বলার সময় নিশ্চয় সে বলেছে যে আমি এর সাথে যুক্ত না, জানলাম বলেছে কিনা আমি বলেছি, হ্যাঁ বলেছে পাবলিক, না না আমি বলছি সেটা বলছে, তখন পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন তিনি তো স্টেটের, তিনি তো বাদী না বিবাদী, তিনি যখন জানছে তখন ওনার নক করার দরকার, সে কথাটা কিন্তু গোলাম রাও বলছে না 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 উনি না বললেও একটা জিনিস, যিনি ডকেটটা নিচ্ছে সিডি তার যে সুপারভাইজার থাকে, আপনি জানতে হবে যে পুলিশের যেমন একটা সুপারভাইজার থাকে, এখানেও মামলা কিন্তু সুপারভাইজার থাকে, সেই সুপারভাইজার কিন্তু দুদকের, তাহলে দুদকের সুপারভাইজার কি করলেন? আমরা একটু চেষ্টা করছি যেন ব্যারিস্টার শফিকের সঙ্গে যুক্ত হবার জন্য। জি স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট এলিনা খান, ওনার একটা প্রশ্ন আছে আপনার কাছে, স্যার আপনার কাছে একটা প্রশ্ন করছি এইভাবে যে ঠিক আছে দুদক এগুলো করেছে কিন্তু কোর্ট পর্যন্ত যখন যায় তখন পাবলিক প্রসিকিউটর স্যার ল মিনিস্ট্রির আন্ডারেই থাকে, তো পাবলিক প্রসিকিউটরের একটা বিশাল ভূমিকা ছিল যখন তারা বলে যে আমি জড়িত না আমার নামটা এভাবে করেছে, সেই জায়গাগুলোতে এই পাবলিক প্রসিকিউটরের আমরা কি কি এই দায়িত্ব থেকে তো মুক্তি দিতে পারি না, সেখানে ল মিনিস্ট্রির কি করার আছে বা এই ধরনের ঘটনার সময় বা যে স্টেটের যে একটা ভূমিকা থাকে সেই জায়গাগুলো থেকে এখন থেকে কি সতর্ক হওয়া আরো জরুরি কিনা? না দেখুন আপনার প্রশ্নটা আমি একটু শুরু থেকে বলতে চাই, যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয় প্রথম আমরা বলি যে একটা এফআইআর অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী যায়, তারপরে এটা কিন্তু তদন্ত কাজ শুরু হয়, তদন্ত কাজ যারা করে
সেটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীন না। তো তদন্ত কাজ শেষ করার পরে তারা কিন্তু অভিযোগনামা চার্জশিট দাখিল করে, তো চার্জশিট দাখিলের পরে আদালতে আপনার তখন আবার কিন্তু একটা কুটিনি করে যারা নাকি দুদুকের আইনজীবী থাকেন তারাই কিন্তু আবার তারা বিচার কাজ শুরুর আগেই আবার কিন্তু একটা যেটা বিচার বৈচার্য বিষয় সেটা আবার দাখিল করে, তখন আইন মন্ত্রণালয়ের অধীনে কিন্তু আর তারা থাকে না, তারা দুদুকের আইনজীবী কিন্তু আলাদা আছে। তখন প্রশ্ন হলো যে প্রাথমিক বিবরণী হলো যাতে এফআইআর বলি, চার্জশিট হলো, এবং তারপরে আবার আদালতে যখন বিচার শুরু হলো চার্জ ঘটিত হলো, এই ব্যক্তিটি কিন্তু আদালতে উপস্থিত ছিল সবসময়, তাকে কে আইডেন্টিফাই করলো যে সেই অভিযুক্ত ব্যক্তি, সেইগুলো আমার মনে হয় একটা থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং দুদুকের মাধ্যমে এটা আমার মনে হয় যে তদন্ত কাজটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত যখন সাজা দেওয়া হয় সেই পর্যন্ত যদি একটা থরো ইনভেস্টিগেশন হয় তাহলে আসল সত্য বেরিয়ে আসবে, যেখানে অন্য রকম কোনো রকমের ব্যবস্থা কেউ নিয়েছে কিনা, অর্থাৎ অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কিনা সেইটাও বেরিয়ে আসবে। স্যার আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি স্যার, আপনি কারণ হলো একজন নিরীহ ব্যক্তি, আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছে যে এক মিনিটের জন্য যেন কেউ অভিযুক্ত হয় না বা বিচারের কাঠগড়ায় দাঁড় করে না, যেন কি একেবারে নির্দোষ, অথচ এই ব্যক্তিটি একজন সামান্য শ্রমিক, সে তিন বছর কাল সাজা ভোগ করলো বিনা কারণে। এখন নিশ্চয়ই এটা কোশ্চেন করছি স্যার আপনাকে, সেটা হচ্ছে স্যার ওই যে ব্যাংক, এখানে তো বাদী ছিল ব্যাংক অবশ্যই, কারণ যেহেতু 18 কোটি টাকাটা ব্যাংকেরই তছরুপ হয়েছে, এখানে হচ্ছে সেই জিনিসটা, তাহলে আমরা কি ধরে নিচ্ছি স্যার যে ব্যাংকের সাথে সম্পৃক্ততা রেখে এখানে, যেহেতু আমাদের লয়ারকেও দেখছি দুদুকের, আমাদের ইনভেস্টিগেশন যে করছে সেও দুদুকের, এখানে পুলিশের যে বিষয়টা সেটা কিন্তু আর আইসোলেটেডভাবে আমরা হোমে দিতে পারছি না, আমরা সবই দুদুকে দেখতে পাচ্ছি, তাহলে ব্যাংকের সাথে যে লোকগুলো জড়িত এই ঘটনার সাথে, কারণ যে টাকা নিয়েছে তার ছবি তার সব কিছু ওখানে আছে, তাহলে ব্যাংক যখন সাক্ষী দিচ্ছিল এই সাক্ষী সেই জায়গাগুলোর থেকে আমরা কি মনে করতে পারি স্যার যেখানে ব্যাংকেরও একটা বিশাল একটা ভূমিকা পালন করেছে? এটা কি আমাকে প্রশ্ন করছেন স্যার? আমি বলছি আপনি তো সিনিয়র লয়ার, আমরা যদি এখন আমরা জাহানমের পক্ষে যদি প্রশ্নটি করেছেন যে ব্যাংক, জি স্যার, কথা হলো যারা সাক্ষী নিয়েছে সাক্ষী দিয়েছে ক্রস করেছে সমস্ত কিছুই কিন্তু যদি তদন্ত হয় বেরিয়ে আসবে, খণ্ড খণ্ডভাবে ব্যাংক বা প্রসিকিউশন ইনভেস্টিগেশন এটা না, সমস্ত কিছু একসাথে যদি তদন্ত করা হয় তাহলে সত্য বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। স্যার আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা একটু আলোচনা বা তাহলে ফিরে আসি, বা কালক্ষেপণ না করে অতি তাড়াতাড়ি এটার বিধান করা উচিত। জি ব্যারিস্টার শফিক আহমদ আমাদের সঙ্গেই যুক্ত থাকুন, আমরা আবার ফিরবো আপনার কাছে। ইসব আপনার কাছে একটু আসতেন, শুরুতে আপনি এই সংশয়টি প্রকাশ করছিলেন এবং প্রত্যেকে প্রক্রিয়ার কথা বলছেন যে কি কি প্রক্রিয়ায় হয়েছে, অনেকগুলো এখানে রয়েছে, আপনার কি এই আলোচনার পরে আবার সেই সন্দেহ পুনর্দৃঢ় হচ্ছে? আমার সন্দেহ আপনার ব্যাংকের প্রসঙ্গ আমার সন্দেহ দুটো জায়গায়, একটা হলো যে একটা ব্যাংকের টাকা, তার অর্থ হলো ব্যাংক একটা প্রতিষ্ঠান, একটা প্রাতিষ্ঠানিক টাকা তছরুপের ঘটনা, একটা পক্ষ তো একটা পক্ষ, সে ব্যাংক নিজেও খেয়াল করলো না যে ভুল লোকটা ভিকটিম হচ্ছে, তার অর্থ হলো ব্যাংকও এখানে কোনো ধরনের ফাউল গেম খেলেছে। আপনি যে কথাটা শুরুতে বলছিলেন ব্যস্ত শফিক আহমদ, একই কথা যে লোকটা কি বারবার বলছে না যে আমি সালেক নই, লোকটা বারবার বলেছে এবং যেখানে পাবলিক প্রসিকিউটর আইনজীবীরা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত, তারা কেউ তাকে তার কথা শুনতে চেনে। আমি শুধু একটা কথা বলে আপনি বিরতি যেহেতু যাবেন, আমার কাছে যেটা মনে হয় আমাদের আইনি প্রক্রিয়া এবং আমাদের এই সমস্ত প্রক্রিয়ার ভিতরে দরিদ্র মানুষের কণ্ঠস্বর শোনার কেউ নেই আসলে, এটা প্রমাণিত হলো আরেকবার
দ্বিতীয় আরেকটা বিষয় প্রমাণিত হলো এই ব্যাংক এবং দুদক দুজনেই এই ধরনের প্রতিষ্ঠানগুলো জবাবদিহীনতার একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে তাদের আসলে কোথাও জবাবদিহি করতে হয় না। আর দুদক বললে তো সবাই ভয় কাঁপতে দুদকের জবাবদিহীনতা প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যমে, আইনের কাছে জবাবদিহি করতে হবে। এখন দুদককে কেন এই এখনো যদি বলা হয় যদি এখনো যদি বলা হয় দেখছি তার অর্থ হলো দুদক নিজে প্রতিষ্ঠান হিসেবে জবাবদিহির জায়গায় যেতে চায়, মানে সক্ষমতা সততা যে প্রসঙ্গগুলো বা যে দায়বদ্ধতার কথাগুলো আমরা একটা বিরতিতে যাব, তবে যদি এক লাইনে থাকে কথাটা বললে আমরা শুনি। দুদকের যে সবাই শতভাগ সৎ এই ক্লেমটা বোধহয় দুদক কখনো করেনি, কারণ আমি থাকতেও বহু লোককে আর কি কিছুদিন আগে একজন পরিচালকের সাথে হ্যাঁ ওই দিনও হলো এর মধ্যে আর কি যে সততার অভাব আমাদের দেশে সর্বত্র আছে, মানে আমরা আমরা অবশ্যই জেনারেলাইজ করব না কোনো প্রতিষ্ঠানকে। আমরা একটা বিরতি থেকে আসে আমরা আবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা জাহালুমের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, একটা ছোট বিরতির পর ফিরছি। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব গোলাম রহমান, অ্যাডভোকেট এলিনা খান, সৈয়দ ইশতিয়াক রেজা, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী। আমরা জনাব শফিক আহমেদ, আপনার কাছ থেকে শেষ কথাটি শুনবো, আমাদের হাতে খুব বেশিও সময় নেই, একবার আপনি যদি আপনার শেষ মন্তব্যটি করতেন এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। মন্তব্যের হলো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক, এবং এই ধরনের একটা ঘটনা ঘটবে। দুদককে নিয়ে কিন্তু আমরা গর্ব করতাম যে দুদক একটা শক্তিশালী প্রতিষ্ঠান হয়েছে এবং দুর্নীতির দমনে তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে, কিন্তু যেইভাবে হোক এই ঘটনাটি কীভাবে ঘটলো, এর সাথে কারা সংযুক্ত আছে, কারা জড়িত, সমস্ত বিষয়গুলো আমার মনে হয় একটা স্ট্রং অর্থাৎ শক্তিশালী একটা কমিটি করে এটা বের করা উচিত, যাতে করে পাবলিক বুঝতে পারে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের ঘটনা না ঘটতে পারে। তাহলে কিন্তু আমার মনে হয় যে দুর্নীতি দমন কমিশনের উপর মানুষের আস্থা বাড়বে, আদালতের উপর মানুষের আস্থা বাড়বে এবং আইনজীবীদের ভূমিকাও প্রশংসিত হবে। অনেক অনেক ধন্যবাদ। তা না হলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, পারসেপশন অ্যাবাউট দিস ইনস্টিটিউশনস, সময় দেবার জন্য আমরা একটু স্টুডিওতে আবার আলোচনায় ফিরে আসি। উনি ভাবমূর্তির কথা বললেন যে এত বড় একটা ঘটনা এটা তো অভাবনীয় এবং ঘটাই উচিত হয়নি, তো তারপরে একই কথা হয়তো ঘুরে ফিরে আপনার কাছে জানতে চাইছি। এটা তো বটে, যেটা যা হয়েছে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এবং একটি নিরপরাধ ব্যক্তি জেলে 3 বছর ছিল সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এই লোকটিকে বিচারিক প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া সঙ্গত হবে বলে আমি মনে করি। যদি একটা হলো যে এই ঘটনা কাম্য নয়, এটা তো আমরা জানি, এই ঘটনাটা এক্সপোজড হলো আমরা সবাই জানলাম, কিন্তু আমরা তো দেখি দুদকের বহু মামলা বহু বছর ধরে বিচারাধীন, এই অবস্থাটা কি করে হয়? এটা তো বিচার যখন চাষির এবং বড় বড় ঘটনা, যেমন ধরেন বেসিক ব্যাংকের ঘটনায় বাচ্চু সাহেব ঘুরে বেড়াচ্ছেন, ছোট ছোট কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন মামলায় জেল কাটছেন, বেসিক ব্যাংকের আগে চার্জ ঘটনের পরে তখন এটা কোর্টের উপর নির্ভর করে। অফকোর্স দুদকের যারা প্রসিকিউটর তাদের সবসময় চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি হোক, কিন্তু আমাদের আইনি প্রক্রিয়া এমন যে দীর্ঘসূত্রিতা যেন এর পদে পদে, এবং আপনি আমি একটা কেস, আপনি খুবই বিখ্যাত ব্যক্তির একটা কেস, 45 বার চার্জ ঘটনের
এই চার্জ গঠনের তারিখ চেঞ্জ হয়েছে। আর বেচারা জানালো খুব সাধারণ মানুষ, তার কাছে বেশি সময় লাগেনি, মানে সময় লাগেনি, ওই জন্য সাধারণ মানুষ বলে তার বেশি সময় লাগেনি, বেশি সময় লাগেনি। কিন্তু মানে আপনি যদি অর্থের জোর থাকে, আপনি যদি প্রভাব প্রতিপত্তি থাকে, আপনি যদি ওই রকম ব্যক্তিত্ব হন যে যাকে সমীহ করে সবাই চলে, তাহলে আপনার আইনি প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়। এই আমার মনে একেবারে খোলাখুলি মন্তব্য, এটা নিয়ে আর খুব বেশি আলোচনা বলার কিছু। আমাদের সঙ্গে সাবেক ডিআইজি প্রিজন মেজর হায়দার যুক্ত আছেন, আমার মনে যে সে প্রশ্নটা তাকে একটু করা প্রয়োজন যে জেলে যারা এরকম অবস্থায় আছে একটু যুক্ত হতে সময় লাগছে। আপনার যে কথাটি বলছিলাম যে আমরা ব্যাংকের কথা বলছি, দুদকের কথা বলছি, বা রাষ্ট্রের অন্য পক্ষের দায়ের কথা বলছি, 3 বছর তো এই এই বেচারা ওখানেই ছিলেন জেলে, জেল কর্তৃপক্ষের বা কারা কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্বের বিষয় অবশ্যই আছে। কারণ আপনাদের দুই জেল কর্তৃপক্ষ কিন্তু দুটো, একটা হচ্ছে জেলের নিজস্ব কর্তৃপক্ষ সারাক্ষণ থাকছে, আর এখানে আছে বেসরকারি একটা কর্তৃপক্ষ থাকে যেখানে বিভিন্ন সিভিল সোসাইটির লোকরা ওখানে সম্পৃক্ত থাকে। তাদেরকে একটু খুব দ্রুত জেনে, আপনাদের কি দীর্ঘ সাংবাদিক জীবনে কখনো সুযোগ হয়েছে জেল পরিদর্শনের বা এরকম? আমি ছিলাম প্রায়, আমি যখন ছিলাম 20 বছর, আমি এরকম 6-7 জনকে বের করেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন বেসরকারি যারা থাকে জেল ভিজিটর, তারা বিভিন্ন সেক্টর থেকে আসে, তাদের ভিতরে মানবিক গুণটা ধরেই না হয় যে বেশি করে তারা দেখবে, স্ক্রুটিনি করবে এবং বের করে নিয়ে আসবে। এই জায়গায় তাদের একটা ভূমিকা ছিল। আর জেল কর্তৃপক্ষের ভূমিকাটা যেটা ছিল যে এই লোকটা কিন্তু নিশ্চয়ই বলেছে, অবশ্যই বলেছে যে স্যার আমি এর সাথে জড়িত না, আমি সেই ব্যক্তি না। এই নোটিশটা যখন তখনই ডেপুটি জেলার অথবা জেলার অথবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নিয়ে এসে, এটা যেটা অনেক সময় অনেকে, যেমন আমি যশোর থেকে একজনকে বের করছি, রুদ্রকে, সে কিন্তু মানে জানেই না তার বাড়ির চিটাগং, তাকে ধরে নিয়ে এসছে যশোর ইস্টবাংলিং কেসে, রাত্রিবেলা ঘুমেতে উঠি দেখে ওকে নিয়ে চলে গেল। এবং সে যে রুদ্র, সে যে পঙ্কজদা, সেটা বোঝানোর জন্য আমাকে 1 বছর সমস্ত ইনভেস্টিগেশন করে তার তথ্য উপাত্ত নিয়ে তারপর তাকে নিয়ে আসে। আমরা বলতে ডিআইজি প্রিজনকে পেয়েছি, আপনার কথার এরকম অবস্থা দাঁড়াচ্ছে যে তার মানে এটা বাই চান্স বা কপাল গুণে যদি দৃশ্য আপনি হয় তাহলে বেঁচে গেল, কপাল গুণে হলে শেষ, কপাল গুণে। কিন্তু তার আগে ডিআইজি প্রিজনের সঙ্গে যুক্ত হয়ে তাহলে প্রশ্ন করতে পারবো আমরা নাকে। মেজর হায়দার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি, থ্যাংক ইউ জি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আমরা এই আলোচনা করছিলাম, আপনি হয়তো শুনেছেন। তো আমাদের একটা জানবার বিষয় ছিল যে এই ধরনের কারাবাসে যারা থাকেন, যে নির্দোষ ব্যক্তি বা বিনা বিচারে, আপনারা সাধারণত কি করে থাকেন, বা আপনি যখন দায়িত্বে ছিলেন কি ধরনের ব্যবস্থা আপনারা নিতেন, বা কিভাবে তাদেরকে চিহ্নিত করতেন, বা তারা যাতে বেরিয়ে আসতে পারে, এই ব্যাপারে কারা কর্তৃপক্ষের কি ভূমিকা থাকে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সমস্ত কথাগুলি শুনছিলাম, কথাগুলি বেশ ভালো এবং যুক্তিযুক্ত, এবং আপনাদের এই ডিটেল কথা শুনে আগামীকালকে আমার পরিচিত যারা জেলার সুপার আছে ওনাদের সাথেও আমি কথা বলবো। পুরাতন একটা কথা বলি, এখানে এদিনা ম্যাডাম উনি আছেন, ওনার বোধহয় সুন্দর আলী নামে একজনের কথা মনে আছে, যিনি উনি অনেক পরিশ্রম করে যাকে বের করতে পারছিলেন, বলেন বলে অনেক আগের ঘটনা, উনি হ্যাঁ আমি ওখানে দেখে মনে হচ্ছে এরকম। এবং উদাহরণ হিসেবে আরেকটা বলি, এখান থেকে 1 বছর আগে যশোর জেলের একজন মহিলা মাদক কেসের জন্য জেলে আসে, প্রকৃত অর্থে উনি প্রক্সি দিতেন, প্রক্সির বিনিময়ে কিছু টাকা পয়সা পেতেন, কিন্তু লাস্টে যখন ওনার সাজা হয়ে যায় 30 বছর, তখন কিন্তু জেল কর্তৃপক্ষকে বলে আমি কিন্তু সেই মহিলা না, তখন জেল কর্তৃপক্ষ সাথে সাথে এটা বিভিন্ন মানবাধিকার কর্মীকে জানায়, কোর্টে জানায়, যা তার পরবর্তীতে মাসখানিকের মধ্যে উনি বের হয়ে যান। আজকের এই জাহালমের ব্যাপারে আমি কাশিমপুরের জেলার সাথে কথা বলছি, উনিও কিন্তু এই ব্যাপারটা আমাদের মানবাধিকার চেয়ারম্যান স্যারের সাথে বিস্তারিত আলোচনা করছেন, এবং আলোচনা করার পরেও কিন্তু অনেক সময় নিছে, যেটা নেওয়ার কথা না। নর্মালি জেলখানা এখানে, যেহেতু এলিনা ম্যাডাম উনি আছেন, উনি জানেন, এখানে জেল ভিজিটার যাকে, ওনাদেরও এই দায়িত্ব থাকে, জেল কর্তৃপক্ষের তো দায়িত্ব থাকেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও জিজ্ঞেস করে যে বিনা বিচারে বা কারোই ধরনের কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে কমপ্লেনগুলি লিখে নেয়, পরবর্তীতে মন্ত্রণালয়ে জানায়, অনেক সময় সরাসরি কোর্টে জানায়, মানবাধিকার কর্মীকে জানায়, ওই হিসেবে কিন্তু এতদিন ভিতরে জেলে থাকার কথা না। আচ্ছা, এখানে এই এই অনুসঙ্গে আর একটা প্রশ্ন না করলেই নয়, আমাদের মানবাধিকার কর্মীরা গত কয়েকদিন ধরে এমন একটি তথ্য আমাদেরকে দিচ্ছেন যে আমরা জানি না কতখানি গাণিতিকভাবে এটা সঠিক, যে প্রায় 2/3 এইভাবে কোনো না কোনো অবস্থায় বিনা বিচার আটক হয়, তাকে এখন উপস্থিত করা হয়নি, না হলে এইভাবে ভুলভাবে তারা আছেন। আপনার এই যখন দায়িত্বে ছিলেন, এরকম কি অভিজ্ঞতা হয়েছে যে এই সংখ্যাটা কি এত বেশি কিনা?
কথা না, কারণ আমি এখানে ছিলাম জেল থেকে ওই ডিপার্টমেন্টে চলে আসছি প্রায় 10 বছর হলো, তারপরও আমি বিভিন্নভাবে এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, ভিতরে কিন্তু আসে কথা স্বীকার করি, কিন্তু পরিমাণ এত বেশি কিনা এটা আমার ওই তখনকার সময় কিন্তু এতটা মিলে না, কিন্তু কিছুটা এরকম থাকবে। এবং আপনারাও নিশ্চয়ই জানেন কিছুদিন আগে সিলেট জেলেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটলো, নামের কারণে ভুলের ঠিকানার কারণে না কারণে উনি দীর্ঘদিন জেলে ছিলেন, যেটা কোনোভাবে কাম্য না, আমরা শতবার চেষ্টা করি। কিন্তু এখানে খুব সঠিক তদন্ত করলে আপনি অবশ্যই পাবেন যে কোথাও না কোথাও কেউ ইচ্ছাকৃত ভাবে জিনিসটা গোপন করছে। আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা একটু আবার আলোচনা করে নিই। উনি এটা আসলে সংখ্যাগত সেটা বড় কথা না, এটার গুণগত তো উনি কিন্তু অস্বীকার করছেন, দায়িত্বে ছিলেন, অস্বীকার করার কোন সুযোগ নেই। কারণ গণমাধ্যমে এরকম কজনের প্রতিবেদন তৈরি করবে, সবসময় তো সম্ভব নাও হতে পারে, তাহলে গণমাধ্যমে যাওয়ার সুযোগ পায় না সব ক্ষেত্রে। যেন আপনি জানতে চাইছিলাম যে আপনারও সুযোগ আছে, আমাদের কোনো অনুমোদন থাকে না, ক্যামেরা নেওয়া যায় না, জেলের জেলারের অফিসের বাইরে ভেতরে যাওয়ার আর কোনো অনুমোদন থাকে না। একমাত্র সম্ভব নাগরিক কমিটি থেকে যাদেরকে জেল ভিজিটর করে, যেমন জেলাগুলোতে জেলা প্রেস ক্লাব সভাপতিরা জেল ভিজিটর হতে পারে, গণমাধ্যমের একটা জায়গা আছে। কিন্তু সমস্যাটা হলো এই জেল ভিজিটরদের প্রতি সম্মান রেখেই বলছি, বেশিরভাগ ক্ষেত্রে তারা সেখানে যান সাধারণত উন্নয়ন প্রকল্প দেখে আসেন, বিল্ডিং বা ইত্যাদি কিছু হচ্ছে, অবকাঠামো হচ্ছে কিনা, চা বিস্কিট খেয়ে চলে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে ওই যে মানুষগুলো বসে থাকে যে এই একটা দিন যেদিন জেল ভিজিটর আসবে তাদের কাছে তার কথাটা বলবে যে আমি সেই ব্যক্তি নই, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বলার সুযোগ থাকে না। আমি এখানে একটা কথা বলি যে সেটা ইস্তেকবাল যেটা বলছে সেটা ঠিক, কিন্তু এখানে যেটা হয় কি, যারা লয়ার থাকে তাদের যদি এক্সপিরিয়েন্স যদি লয়ার না থাকে তারা কিন্তু ক্রিমিনাল কেসের অনেক কিছু খুঁজে বের করতে একটা চোখ থাকতে হবে, যে আপনি তাকে খুঁজছেন তাকে থাকতে হবে, হৃদয় থাকতে হবে, সব মিলে। আমি যেটা বলতে চাচ্ছি যে সুন্দরবাবু, আমি শেষ করছি যে সুন্দরবাবু যে ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত শাহলমকে আমাদেরকে বাঁচাতে হয়েছে, সেটার সাথে যেমন গৃহ মন্ত্রী এখন যে শামিম রেজা সাহেব আছেন, উনি আমরা সবাই মিলে এই মৃত্যুদণ্ড প্রাপ্ত একটা লোককে বাঁচালাম এই ইয়ের থেকে, তো এরকম ঘটনা প্রচুর আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে এটা পুলিশের হতে পারে, আমরা ধরে নিচ্ছি পুলিশে অনেক সময় দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে সেজন্য এটা হয়, আমরা ধরে নিচ্ছি অমুকে হতে পারে, দুর্নীতি দমন কমিশন শব্দটা দুর্নীতি দমন, এই দমনের মধ্যে স্যার বলেছেন যে শতভাগ না, আমি শেষ করি, শতভাগ না, আমরা বলতে চাই এখনই তাদের মধ্যে থেকে প্রতিদিন একটা অনুসন্ধান থাকা উচিত যে কে এই কাজটা। আমরা এই আপনার কথা দিয়ে শেষ করবো, একেবারে শেষ প্রান্তে, এবং সমস্ত দৃষ্টি যেহেতু দুদকের দিকে, আপনি যদিও সাবেক, তারপরে হয়তো দর্শক আশা করছেন শেষ কথা, আইডেন্টিফাই হওয়া দরকার কার অপরাধ, মূল্যায়নের একটা কথা বললেন, কার অপরাধে এই ঘটনাটা ঘটেছে, যাকে যার অপরাধে এই ঘটনা ঘটেছে তার এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া দরকার, আর এই লোকটি যদি আইনানুক প্রক্রিয়া আপনার আইদার যারা এই দুর্ঘটনা এই এই ঘটনার জন্য দায়ী তাদেরকে জরিমানা করে একে ক্ষতি না, শুধু জরিমানা না, তাদের পানিশমেন্ট অফেন্স গণমাধ্যমে এমন গণমাধ্যম বলতে তাদের পদোন্নতি হয়েছে, যারা এই সময় ক্ষতিপূরণ এবং শাস্তির বিধান দুটোই থাকবে, শুধু ক্ষতিপূরণ শাস্তির বিধান। আমার বিশ্বাস আমাদের কোর্ট যথেষ্ট ন্যায়পরায়ণ এই ব্যাপারে, আমরা একটা দৃষ্টান্ত লেভেলে আলোচনা করছি, একটা ম্যাক্রো বিষয় কিন্তু রয়েই গেছে, সেটা হলো দুদকের, আমি ব্যাকলাইনে বলি, দুদকের অনুসন্ধানের প্রসেসের যে গাফিলতি এইটা রিফর্ম দরকার। আমরা আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে, আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন সাবেক ডিআইজি প্রিজন মেজর হায়দার আলী, তাকে ধন্যবাদ, জনাব গোলাম রহমান, অ্যাডভোকেট এলিনা খান, সৈয়দ ইস্তিয়াক রেজা, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী। আপনাদের সবাইকে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য বা স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শুভরাত্রি।